স্বাগত সবাইকে সরাসরি আলোচনা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দশক ষষ্ঠ ধাপে দেশের 218টি ইউনিয়ন পরিষদে ভোটকাল, সবকটি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে ঘটছে সংঘাত, সহিংসতা, অফিস ভাঙচুরের ঘটনা, মারাও গেছে একজন। গত 5 মাসে নির্বাচনী সংঘাত ও হানাহানিতে সারা দেশে 95 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যেই সংসদে পাশ হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022-এর গেজেট প্রকাশ করেছে সরকার। বলা হচ্ছে এই আইনের মাধ্যমে গঠিত হবে নতুন ইসি, বড় জোট গঠন করে শিগগিরই এক দফা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পায় না সরকার। এসব বিষয়কে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি, এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন, আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং আপনি চাইলে ফেসবুকেও লিখতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। আবু আলম শহীদ খান, আপনার কাছে আসতে চাই শুরুতে, যে নির্বাচনী ইউপি নির্বাচনে যে সহিংসতা, সেই সহিংসতায় আমরা যেটি দেখলাম যে এই পর্যন্ত 95 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক বেশি। কিন্তু আগামীকালকে যে ষষ্ঠ ধাপে 218টি ইউনিয়ন পরিষদের যে ভোট গ্রহণ হবে, ইভিএমে ভোট হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করছি একেবারে সহিংসমুক্ত হবে নির্বাচনটি এরকম না। নির্বাচনী আগে আমরা শুনতাম যে নির্বাচনী পরবর্তী সহিংসতা, নির্বাচনী পূর্বেও সহিংসতা হয়েছে, কিন্তু নির্বাচন পূর্ব সহিংসতার মাত্রা মনে হয় অনেকটা বেড়ে যাচ্ছে। কালকে যে নির্বাচনটি হবে এবং অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, সব কিছু মিলে যদি শুনতে চাই আপনার কাছ থেকে। নির্বাচনের সহিংসতা তো আমাদের জন্য একটা খুবই বড় একটা চ্যালেঞ্জ, এবং যে প্রাণহানির সংখ্যা এটা খুবই দুঃখজনক, সরকারের জন্য বিব্রতকর এবং আমাদের রাজনীতির জন্য খুব বিব্রতকর যে কেন স্থানীয় সরকার নির্বাচনে এই ধরনের সহিংসতা হবে। এটার কয়েকটা কারণ আছে। একটা কারণ, অন্যতম কারণ হলো যে নির্বাচনে এখন যে কোনো প্রকারে নির্বাচনে জেতার একটা মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, এবং আপনি জিততে চান, জেতার জন্য যা দরকার আপনি সেটাই করবেন, এবং সেটা করতে যেয়ে আপনি হয় মার্কা কিনবেন, নমিনেশন কেনাবেচা করবেন, তারপরে মার্কা পাবেন, মার্কা নিয়ে যাবেন, তারপরে মার্কার বিরুদ্ধে একদল লোক দাঁড়িয়ে যাবে। যেহেতু বিএনপি এবং অন্যান্য বড় দলেরা নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাই একই দলের মধ্যে আপনার মার্কার প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী আছে, বিএনপি দলীয়ভাবে করছে না, কিন্তু ওদের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেওয়া অথবা স্বতন্ত্র প্রার্থী হয়, কিছু কিছু তো আছেই, তারা সাপোর্টটা দিচ্ছে। সব মিলিয়ে এখন নির্বাচনের জেতাটাই মুখ্য। আগে যে নির্বাচন ছিল, স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, আজকে আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলছি, মূল উদ্দেশ্য কী ছিল? জনগণের সেবা করা। মূল উদ্দেশ্য ছিল একটা আদর্শ বাস্তবায়ন করা। ধরেন 70-এর নির্বাচনের মূল উদ্দেশ্য হলো এমন পার্টিকে নির্বাচনে জেতাতে হবে, জনগণ ভোটাররা জেতাবে, যারা আমাদেরকে স্বাধিকার এনে দেবে বা স্বাধীনতা এনে দেবে, এইরকম উদ্দেশ্য নিয়ে। এবং যারাই নির্বাচনে যেতেন, একটা লক্ষ্য ছিল, লক্ষ্য উদ্দেশ্য আদর্শ এগুলো ছিল, এবং যারা নির্বাচনে যেতেন তারা জনগণের সেবা করাই তাদের মূল লক্ষ্য ছিল। এটা এখন নাই। এখন আপনি ইউপি কথা যদি চিন্তা করেন, ইউপি চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হয়ে ইউপিতে তার একটা প্রভাব বিস্তার করবে, সমস্ত হাট বাজার, জলমহল, বালমহল, যেখানে যা আছে, খাস জমি, হাট, এই অন্য অন্য যে সেবামূলক যে সমস্ত কাজ আছে সে কাজের উপর নিয়ন্ত্রণ, ইয়ার ইউনো সাহেবের সাথে, পুলিশের ওসির সাথে একটা দরম মহরম করা এবং এইসব করে এলাকায় একটা নিরঙ্কুশ আধিপত্য বিস্তার, এটার জন্য তারা নির্বাচন করতে। এবং এই এই জায়গাতে আবু আলম শহীদ খান, আপনি যদি আমাকে একটি সুযোগ দেন, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হলো, অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা চলছে, এটিকে শুধু রাজনৈতিকভাবে বিচার করলে হয়তো এই সহিংসতার একটা দিক আমরা দেখতে পাব, কিন্তু যারা প্রার্থী হন বা যারা এই ধরনের মনস্কাম ধারণ করেন যে তিনি প্রার্থী হবেন, জিতবেন, এলাকা আধিপত্য বিস্তার করবেন, সেক্ষেত্রে ক্ষমতাকেন্দ্রিক যে মনস্তত্ব মানুষের মধ্যে বা জনগণের মধ্যে, এই জায়গাতে পরিবর্তন কতটা দেখেন? না, মূলত তো ক্ষমতাকেন্দ্রিক, পরিবর্তন তো তেমন কিছু নেই, ক্ষমতার জন্যই এইসব করা হচ্ছে। আগে স্থানীয় সরকার নির্বাচন যখন রাজনীতি কম ছিল,
তখন স্থানীয় সরকার নির্বাচনে অনেক ভালো ভালো প্রার্থী থাকতো, বাট স্থানীয় সরকার নির্বাচন তো কখনো রাজনীতি থেকে বিযুক্ত ছিল না বা রাজনীতি মুক্ত ছিল না। তারা একটা দল করতেন এবং দলের প্রার্থী হিসাবেই তাদের সমর্থন, তাদের কর্মী বাহিনী সবই কিন্তু ছিল। এখানে আরও দুই একটা কারণ আছে যেগুলো উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে আপনি স্থানীয় সরকার নির্বাচনে গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে ওই গোষ্ঠী গোষ্ঠীতে দ্বন্দ্ব থাকে এবং আপনার যারা একেবারে তৃণমূল মেম্বার হিসাবে নির্বাচন করেন তাদের মধ্যেও অনেক দ্বন্দ্ব থাকে, খুবই কম্পিটিটিভ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে এই সহিংসতা এবং ওই ইস্যু বাদ দিলে আরেকটা জিনিস আমি পজিটিভলি যেটা দেখি সেটা হলো ভোটারদের অংশগ্রহণ, যেটা ভোটের একটা খরা চলছিল আমাদের যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল এই কিছুদিন আগে, সেখানে তো 7% কমিশনের এই যে আপনি যে সফলতার জায়গাটি দেখছেন এটা কি নির্বাচন কমিশন তৈরি করতে পারলো নাকি যারা প্রার্থী তারাই? নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশন নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ তাদের সময় ফুরিয়ে যাচ্ছে এবং তাদের যে ট্র্যাক রেকর্ড সেটা নিয়ে রাজনীতিবিদরা আরো ভালো বলতে পারবেন। সুতরাং তাদের যে খুব সফলতা এখানে সেটা না, সেটা স্থানীয় নির্বাচন হিসাবে যারা নির্বাচন করতে চান, যেহেতু মার্কার প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তৃণমূলে অনেক মেম্বার প্রার্থী আছেন, তারাই তাদের ভোটারদেরকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ আবু আলম শহীদ খান, আবার ফিরবে আপনার কাছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমি আপনাকে অনুমতি নিয়েই সংক্ষেপে ডক্টর মিলন হিসেবেই আমি সম্বোধন করছি যাতে দর্শকরা বুঝতে পারে। তো সেই জায়গা থেকে একটু শুনতে চাই, আপনারা এক দফা মানে একটা জোট গঠন করে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন করতে চাচ্ছেন এবং কোথাও কোথাও আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন, কোথাও নিচ্ছেন না, এর মধ্যে দিয়ে আসলে জনগণকে আপনারা আসলে কী মেসেজ দিতে চাচ্ছেন যে নির্বাচনী প্রক্রিয়া কিংবা সরকারের কার্যক্রম সব কিছু মিলে আপনারা কী তুলে ধরতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অসীম কুমার উকিল সাহেব, মাননীয় সংসদ সদস্য এবং সাবেক সচিব আবু আলম সাহেবকে, দর্শক শ্রোতা। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা কোথায় থেকে শুরু করব খুঁজে পাচ্ছিলাম না। আমরা কি নির্দলীয় সরকার আন্দোলনের কথা বলবো না বিগত এই ইউপি নির্বাচনের কথা বলবো? মূলত আপনি নির্বাচন সম্পর্কে কথা বলতে চাচ্ছেন। জি, নির্বাচনটি আসলে আমাদের দেশের জনগণ শিখতে পেরেছে প্রান্তিক জনগোষ্ঠী থেকে, অর্থাৎ আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন থেকে। সেখান থেকে আমরা নির্বাচন ধাপে ধাপে সামনের দিকে এগুচ্ছিলাম। সেই জায়গাতেই জনগণের দুইটি চয়েস ছিল, একটি ছিল দলীয় লোককে নির্বাচিত করা, আরেকটি চয়েস ছিল সমাজে সমাজপতি অথবা এলিট সোসাইটি থেকে করা। এই জনগণের চয়েসটা কিন্তু এখন আর আমাদের নেই। এখন হয়ে গিয়েছে যেটা আবু আলম সাহেব বললেন, 1970 সালে নির্বাচনের কথা বললেন। দেখুন, 1970 সালে নির্বাচনের আগে যদি আমি এটি শেষ করি তাহলে বলতে হবে, দেখুন চার দলীয় না, আমি বলছি এই যে রাজনৈতিক যে প্রভাব এটা এখন নির্বাচনে খুব বেশি পড়ে গেছে। বলতে আমি এটি বুঝাতে চাচ্ছি যে একদলীয় রাজনীতি, ধরুন 1975 সালে 25শে জানুয়ারি যে চতুর্থ সংশোধনী হয়েছিল, সেই চতুর্থ সংশোধনীতে একদলীয় রাজনীতির কথা বলা হয়েছিল। এখন আমি দেখছি এটা হচ্ছে মডার্ন ওয়ে একদলীয় রাজনীতি, গ্রাসরুট লেভেলে অর্থাৎ প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া। আগে একদলীয় রাজনীতি অনুপ্রবেশ করেছিল শুধু পার্লামেন্ট ইলেকশনে, এখন এটাকে নিয়ে যাওয়া হচ্ছে একদম প্রান্তিক জনগণের কাছে। বলে কীভাবে আপনি এটা বললেন? তার কারণ দেখুন, প্রতীককে নিয়ে নির্বাচন করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। যিনি মনোনয়ন পেলেন ওনার কথায় পয়সা দিয়ে হোক, জোরে হোক, যেভাবে হোক পেয়েছেন, যিনি মনোনয়ন পেয়েছেন তিনি নৌকা পেয়েছেন, যিনি বিদ্রোহী হয়েছেন তিনিও নৌকারই লোক, অর্থাৎ আওয়ামী লীগের লোক বিদ্রোহী হয়েছেন। তাহলে একদলীয়ের ভিতরেই একটা রাজনৈতিক প্রতিযোগিতা চলছে লাইক কমিউনিজম স্টাইলে। তাহলে কী হচ্ছে? আবার এটাও বললেন যে ভোটার বেড়েছে, ভোটার বাড়তে বাধ্য হচ্ছে, কারণ আপনি যদি রিয়েলি গ্রামে থাকেন তাহলে আপনার মেম্বার এবং চেয়ারম্যান প্রয়োজন আপনার আসে, নিত্যদিন তাদের প্রয়োজন হয় কোনো না কোনো কারণে। তাহলে আপনি যদি ভোট না দেন তাহলে আপনি তাদেরকে মানছেন না, সেই জন্য আপনাকে ভোট দিতে হবে। এবং ভোট দিতে গেলে আপনি অন্য দলের সমর্থক হলে তখন আপনাকে যেভাবেই হোক আওয়ামী লীগকে ভোট দিতে হচ্ছে। আর যেটা বলা হচ্ছে বিএনপি ক্যান্ডিডেট, বিএনপি ক্যান্ডিডেট থাকলে তো বহিষ্কার হয়ে যায়, বিএনপি ক্যান্ডিডেট সেখানে যেতে পারে না, অতএব বিএনপিটা বাদ, কারণ এটা হচ্ছে প্রভাবের বলয় সৃষ্টি করার একটা রাজনীতি। এখানে একটা কোয়ালিফাইং গেম হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, এবং দেশের জনগোষ্ঠীকে একদলীয় রাজনীতি করার একটি অপচেষ্টা, একটি অপকৌশল, এবং
It's a very critical way to intervene. জি মানে সেই জায়গাটিতে ডক্টর মিলন যে বিএনপি কি নির্বাচন থেকে দূরে থেকে এই প্রবণতা কি বন্ধ করতে পারবে সেটা একটা ভালো কথা বিষয়টি হচ্ছে সরকার যখন প্রভাবিত করছে তাদের দলীয়করণ করার সেই ক্ষেত্রে বিএনপি কি কোনো চয়েস আছে সেখানে গিয়ে নির্বাচন করার এই যে 2016 সালের নির্বাচনে ইউপি নির্বাচনে 140 জন আত্মহুতি দিয়েছে এবার আপনি বললেন 95 জন জি আর নির্বাচন রয়েছে আল্লাহ গাফুর রহিম জানেন কতজন হবে এই স্কোর কি আগেরটাকে অতিক্রম করবে কিনা আমি জানি না তবে আমরা কি এই যে 1970 সালে 167 আসনে জয়লাভ করে আমরা পাকিস্তানের ক্ষমতার মসনদে যেতে পারিনি তখনই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কারণ আমাদেরকে তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেয়নি জি গণতন্ত্রের জন্য দেশটি স্বাধীন হলো সেই দেশটি আজকে গণতন্ত্রবিহীন একটি চর্চায় চলে আসছে তাহলে আমরা যদি সেই নির্বাচন অংশগ্রহণ করি নির্ঘাত আপনি তো জানেনই এই 2018 সালের মধ্যরাতে নির্বাচন তাহলে এই নির্বাচনে গিয়ে বিএনপি কি রাবার স্ট্যাম্প হবে এটা কি হওয়া উচিত নিশ্চয়ই না তাহলে কি করা অ্যাবসেন্টি হওয়া বয়কট করা জি বয়কট হচ্ছে মানুষের প্রথম মত প্রকাশ করা তাই বয়কট করছি আমরা এবং আমরা বলছি যে এই নির্বাচনকালীন কোন সরকার চালা জাতীয় নির্বাচন সম্ভব না দেখুন লোকাল নির্বাচনে এইভাবে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ এটা কোয়ালিফাইং গেম হলো তারপর চলে আসেন আপনি মেয়রাল ইলেকশনে সেখানে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ এটা কোয়ালিফাইং সেমিফাইনাল হলো ফাইনাল হলো জাতীয় ইলেকশন ইন্টারন্যাশনাল কমিউনিটি কী দেখতে চায় তারা দেখতে চায় নির্বাচন হচ্ছে কি না তারা আওয়ামী লীগ বড় না বিএনপি বড় এটা তো তারা শুনতে রাজি না তো নির্বাচন হচ্ছে কি না সেই গেম খেলার জন্য এটা হচ্ছে আমি যদি একটু এক মিনিট সময় একটা উদাহরণ দিয়ে দিই এই যে বাইডেন অ্যান্ড ট্রাম্পের ইলেকশন যুক্তরাষ্ট্রে হলো জি সেখানে বাইডেন তার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রাইমারি ইলেকশনে জিতে এসছে ঠিক তেমনিভাবে ট্রাম্প তার রিপাবলিকান পার্টি থেকে সে তার প্রাইমারি স্কুল ইলেকশনে জিতে আসছে এই যে প্রাইমারিতে ক্যান্ডিডেট সিলেক্ট করা হচ্ছে ঠিক সেই পদ্ধতিটি আমাদের দেশে হচ্ছে দলীয় প্রাইমারি দেন দলীয় ফাইনাল এই আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ ওই প্রাইমারি যে ইলেকশনটা এইটার একটা প্রতিচ্ছবি আমি এখানে দেখতে পাচ্ছি এই প্রতিচ্ছবিটা তারা প্র্যাকটিস করছে আগামী নির্বাচন যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাতে পারে যে এখানে নির্বাচন হয়েছে এবং জনগণ বাধ্য হবে নির্বাচনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর মিলন আবার ফিরব আপনার কাছে অসীম কুমার উকিল এমপি আপনার কাছে আসতে চাই যে আলোচনাটি আমাদের আবু আলম শহীদ খান এবং সম্মানিত ডক্টর মিলন যেভাবে বিষয়গুলো বলছিলেন তার মধ্যে থেকে আমি দুটি বিষয় আপনার কাছে তুলে ধরি যেটি এই যে সহিংসতা হচ্ছে নির্বাচনে হানাহানি হচ্ছে সরকার কতটা বিব্রত কর এই হানাহানিতে বা বন্ধ করার জন্য কী করছে সেটি একটি বিষয় সেটি শুনব আপনার কাছ থেকে এবং দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি যখন নির্ধারণ করা হয়েছিল নিশ্চয়ই এটি আপনি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে আপনার আমাদের থেকে আরও বেশি মনে আছে যে আসলে যারা নির্বাচিত হবেন তাদেরকে আরও বেশি জবাবদিহি করা আরও বেশি জনবান্ধব করা কিন্তু মনে হচ্ছে তো ফল তো বিপরীত হচ্ছে অসীম কুমার উকিল এমপি আপনাকে ধন্যবাদ সহ আলোচকদের স্বাগত রাত পোহালেই 218টি ইউনিয়নের নির্বাচন ষষ্ঠ দফার নির্বাচন সবগুলিতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন জি নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আপনার আমি প্রথমেই যে কথাটা বলতে চাই এই নির্বাচনের মধ্যে যে হানাহানি হয়েছে এটি কোনো মতেই কাঙ্ক্ষিত নয় এই রক্তারক্তি হতাহতের ঘটনা এটা কোনো মতেই রাজনীতি সচেতন মানুষের কাম্য নয় নিঃসন্দেহে এই সমস্ত ঘটনায় আমরা বিব্রত এবং এই বিব্রত পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি জি এই যে স্টেক হোল্ডার যারা আছে নির্বাচনে স্টেক হোল্ডার বলতে আমি তাদেরকে বুঝেছি প্রথমত অবশ্যই রেজিস্টার্ড দলগুলি দ্বিতীয়ত হলো যারা দেশটা পরিচালনা করেছে যারা দেশ পরিচালনা করছে যারা দেশ পরিচালনা করতে চায় তাদের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়েই এই হানাহানি মুক্ত একটা নির্বাচন আমরা আশা করতে পারি এর ব্যত্যয় হানাহানির পটকে প্রশস্ত করে যেটা ডক্টর রেহসানুল হক মিলন বলছিলেন ওনারা বয়কট করেছেন এবং বয়কট বয়কট বয়কটের মধ্যে দিয়ে এগিয়ে যাবে এটা অবশ্যই ওনাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড এর মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে কিন্তু বাংলাদেশের নির্বাচনগুলো বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন এটি উৎসব হিসেবে নেয় সকলে এবং উৎসব হিসেবে নেওয়ার কারণেই আপনার
পার্টিসিপেশন তো অনেক বেশি থাকে স্থানীয় সরকার নির্বাচনে, যেটা যে অসীম কুমার উকিল যে উৎসব সেটি অবশ্যই একদম আপনার কথার সাথে আমরা নিশ্চয়ই এখানে যারা আছি সবাই একমত, কিন্তু সেই উৎসবটি একদলীয় উৎসবে পরিণত হচ্ছে কিনা? না না, আমি সেটি বলছিলাম যে যখন উৎসবটা হয় তখন সকলেই মাঠে নামে। আপনার আমরা হল লেভেল আঁকি, যখন রাতের বেলা হলে মিছিল করতাম আর কি, যে যে রুমটার মধ্যে আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী কেউ থাকতো, রুমের সামনে জোরে স্লোগান দিতাম জয় বাংলা ওকে একটু চেতানোর জন্য। ও আবার বাইরেও দেখতো কে রে। গ্রামে যখন জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে আর কি, তখন দালান শেষের মানুষগুলি তাকায় দেখে কারা কি করতেছে। হ্যাঁ, এত বড় আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কেউ বসে থাকে নাকি? নির্বাচন যে বয়কটের কথাটা বলছে, বয়কট একটা অসম্পূর্ণ রাজনৈতিক বাক্য। বয়কটের সাথে প্রতিরোধ, বয়কট এবং প্রতিরোধ এটা মিলে একটা সম্পূর্ণ বাক্য হয়। সেই বয়কটকারীরা প্রতিরোধের সংগ্রামে সামিল হয়েছে, কোথাও স্বতন্ত্র কোথাও বিদ্রোহীর উপর ভর করে। এটা যদি আমি আমি যে অসীম কুমার উকিল এমপি এই এটাই মানে আমার মনে হয় বিষয়টি একটু জটিল হয়ে যাচ্ছে, এটা যদি আরো একটু স্পষ্ট করে বলেন। না, আমি বলছি যে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপির নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করছে, দলীয় আবরণে নয়। যে লোকটা আওয়ামী লীগ বিদ্রোহী কিংবা যে লোকটা স্বতন্ত্র দাঁড়িয়েছে তাকে সামনে রেখে বিএনপি ইলেকশন করছে, তৈমুর আলম খন্দকারের মতো নামে বেনামে। তাতে বিএনপির কি লাভ? তাতে বিএনপির লাভটি কি? হোল সিস্টেমটাকে বিতর্কিত করা, এই সরকারকে বিতর্কিত করা, এই সরকারের ক্রেডিবিলিটিকে কোশ্চেনের দিকে ঠেলে দেওয়া, এরকম নানাবিধ বিষয় আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এর মধ্যে তো অগ্রসর হয়েছে, আমরা চেষ্টা করছি হানাহানি রক্তাক্তি। আমি আপনাকে ঘুরিয়ে বলি, আজকে যদি বিএনপি এখানে নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে বিএনপি নির্বাচন করছে, আওয়ামী লীগ করছে, জাতীয় পার্টি করছে, তাহলে নির্বাচনের সিনারিওটা একদম মোটা দাগে বলি ডিফারেন্ট হতো না? ডিফারেন্ট হতো, ব্যাখ্যাটা ভিন্ন কথা, কিরকম ডিফারেন্ট হতো সেটা ব্যাখ্যা হতো, কিন্তু অসীম কুমার উকিল জাতীয় পার্টি তো নির্বাচন করছে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার মনে থাকার কথা জাতীয় পার্টির সিনিয়র নেতা যারা তাদের মধ্যে অনেকেই বলেছেন যে তাদের প্রার্থীরা মাঠে জায়গা করে নিতে পারছেন না। অসীম কুমার উকিল আমি শুনছি, আপনার কাছ থেকে শুনবো, একজন দর্শক আছেন তার প্রশ্নটি শুনে নেই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রিফাত বলছিলাম ঢাকার মোহাম্মদপুর থেকে। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, জি বলুন। হ্যাঁ সঞ্চালক, আপনাকে ধন্যবাদ, আপনি আজকে খুব চমৎকার আলোচনা হচ্ছে এবং একটু ভালো একটা সাবজেক্ট চয়েস করেছে, কোন পথে রাজনীতি, এই জন্য আরটিভি কে প্রথমে ধন্যবাদ জানাই। প্রশ্নটা হচ্ছে অসীম কুমার উকিলের কাছে আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে আমরা যে স্থানীয় সরকার পরিষদে যে নির্বাচনটা আমরা দেখলাম, সে নির্বাচনে কিন্তু দলীয় কোন্দল এবং ক্ল্যাশটা এত চরম পর্যায়ে পৌঁছেছে যে আমরা দেখছি যে নির্বাচিত হওয়ার পরও মানে আধিপত্য বিস্তারের একটা বড় খেলা চলছে সেখানে এবং প্রচুর মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। আপনারা জানেন সহিংসতার কারণে এত বেশি মৃত্যু আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো নির্বাচনগুলোতে আমরা এভাবে লক্ষ্য করেছি। তো আপনার কাছে আমার যেটা পার্টিকুলার প্রশ্ন সেটা হচ্ছে যে ইসি এবং সরকার মানে এ ধরনের সহিংসতা, নির্বাচনী সহিংসতা ব্যর্থ করতে বন্ধ করতে ব্যর্থ হয়েছে কিনা, এটা আমার কাছে প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। অসীম কুমার উকিল জি, আপনি মোহাম্মদপুর থেকে শ্রদ্ধা আপা যে প্রশ্নটা করেছেন, যেভাবে নিয়ে এসেছেন, নিঃসন্দেহে মানে এই হানাহানি মারামারি কাটাকাটিতে আমরা খুব অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। এটি এক ধরনের দলীয় সংকটও সৃষ্টি করেছে এবং তার নিয়ন্ত্রণের জন্য, তা মিনিমাইজ করার জন্য আমরা আমাদের দিতে চেষ্টা করছি। দেখেন, আমি রাজনীতির মাঠের একজন কর্মী হিসাবে আপনি যেটা বলছেন, যেটার ব্যর্থতা সিএসি বা যারা নির্বাচন পরিচালনা করে তাদের ব্যর্থতা আছে কিনা, ব্যর্থতা তো অবশ্যই আছে। কিন্তু আমি আরেকটু এগিয়ে বলবো আর কি, সমস্ত ব্যর্থতার দায়িত্ব সিএসির কাঁধে চাপিয়ে স্টেক হোল্ডাররা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করবেন সেরকম সুযোগ নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই একটা সুন্দর নির্বাচন। মানে সেই আমি যদি একটু আরেকটু স্পষ্ট করে শুনতে চাই অসীম কুমার উকিল, এই সকলে বলতে আসলে আপনি কাদেরকে বুঝাতে চান, বা এই সকলে বলতে আমরা কাদেরকে বুঝে নিব? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রশাসন, সকলে না, রাজনৈতিক দলগুলি। আমি স্টেক হোল্ডার বলতে মূলত রাজনৈতিক দলগুলি না। তাহলে আওয়ামী লীগ সেই আলোচনাটি বা সুযোগটি রাখলো না কেন? বিএনপি তো নির্বাচনই করছে না। না, বিএনপি নির্বাচন করছে না তো বলছিলাম না, বয়কট করলে অসুবিধা ছিল না, কিন্তু প্রতিরোধের সংগ্রামে নেমেছে।
তারা নির্বাচন করবে না, তাহলে ব্যবস্থা নিলেন না কেন? অসীম কুমার উকিল, যদি আপনারা মনে করেন যে বিএনপি নির্বাচন বয়কট করে ষড়যন্ত্র করছে, নির্বাচনকে ভুলন্ত্রিত করছে, সহিংসতা ছড়িয়ে দিচ্ছে, তাহলে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থাটা নিলেন না কেন? না, এটা তো বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টা কি বোঝাতে চাচ্ছেন আমার মাথা ঠিক ঢুকছে না। এটা তো ক্রস ফায়ার দেওয়ার বিষয় না, রাজনৈতিকভাবে মোকাবেলার বিষয়, যতটুকু সম্ভব ধরেন আগামীকালকে ইলেকশন হচ্ছে ইভিএম পদ্ধতি, এটাও একটা পদক্ষেপ সবাই কি করা। আর কেউ যদি নির্বাচনে না আসে সেটা তো জোর করে আনা যাবে না, সেটা জোর করে আনা যাবে না। সেখানে বিএনপি নির্বাচন আসবে না সিদ্ধান্ত নিয়েছে, তারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে যোগদান করবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত পাল্টানোর ক্ষমতা আমার নেই বা দায়িত্ব আমার না, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া যারা বিশ্বাসী তারা অবশ্যই নির্বাচনের অংশ। আপনি এটি আপনি একজন রাজনীতিতে সজ্জন ব্যক্তি হিসাবে নিশ্চয়ই আমার মনে হয় যে এটি আপনি মনে করেন, আপনি এর আগেও বলেছেন যে এই নির্বাচনী পরিবেশটি তৈরি করার দায়িত্ব সরকার এবং ইসির, অন্যান্য স্টেক হোল্ডাররা তো দায়িত্ব পালন করবেনই। ফোনে যে আপা, সম্মানিত আপা যে প্রশ্নটি রাখলেন, এই জায়গাতে আপনি একমত কিনা যে ইসি এবং সরকার তাদের যে দায়িত্ব, দায়িত্বের যে অগ্রভাগ বা বেশিরভাগ দায়িত্ব তাদের, সেই জায়গাটি তারা কতটা পরিপূর্ণভাবে করতে পেরেছে? আমি কিন্তু বলেছি তাদের দায়িত্ব না, আমি তারা ব্যর্থ হয়েছে এই কথাটা আমি না বলে তারা পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারেনি সেইভাবে বলছি। বলে আমি যে কথাটা বলতে চেয়েছি, রাজনৈতিক দলগুলিকেও এই ক্ষেত্রে সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হয়। কেবলমাত্র ইলেকশন কমিশনার, ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার কিংবা উপজেলা প্রিসাইডিং অফিসার চাইলেই সম্পূর্ণভাবে একটা সুন্দর নির্বাচন পাওয়া যেতে পারে না, তবে তাদের মূল উদ্যোগী ভূমিকা রাখতে হয়। মূল উদ্যোগী ভূমিকাটা তাদের রাখতে হয়, সিএসির ইলেকশন কমিশনাররা মূল উদ্যোগে, এবং বাংলাদেশে ইলেকশন কমিশনের হাতে যে ক্ষমতা দেওয়া আছে, পৃথিবীর কয়টা দেশে এরকম ক্ষমতা দেওয়া আছে খুঁজলে পাওয়া মুশকিল, তারপরেও তারা পারছে না, ব্যর্থতার দায় দায়িত্ব অবশ্যই তাদেরকে নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা নিজেরাও শেয়ার করতে চাই যে স্টেক হোল্ডার হিসেবে পলিটিক্যাল পার্টিগুলিকেও এগিয়ে আসতে হবে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ অসীম কুমার উকিল এমপি মহোদয়, আবার ফিরবো আপনার কাছে। আবুল আলম শহীদ খান, আসতে চাই আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, অন্যান্য এরপরে স্থানীয় পর্যায়ে যারা স্টেক হোল্ডার আছে, ইসির ক্ষমতার কথা বললেন, নিশ্চয়ই আমাদের এখানে আমরা যতটুকু জানি ইসির অনেক ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা কেন ব্যবহার হয় না সেটাও একটা অজানা কারণ, আপনার জানা আছে কিনা শুনতে চাই একটু আবুল আলম শহীদ খান। না, অজানা কারণ তো আমার জানা নেই, আমরা তো ইসির বক্তব্য শুনি, তাই না? কত পরশু বা তার আগের দিন বোধহয় প্রধান নির্বাচন কমিশনের একটা প্রেস মিটিং করেছে এবং সেখানে উনি অনেক বক্তব্য রেখেছে, তাই না? এবং ওনারা তো দাবি করেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর আপনারা মিডিয়াতে কি প্রচার করেন আমি বুঝি না, আপনারা তো দেখান যে নির্বাচন সুষ্ঠু হয়নি, বিরোধী দল বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। একটু আগেই মিলন সাহেব বললেন, ডক্টর মিলন, যে মধ্যরাতে নাকি নির্বাচন হয়েছিল এবং ইসি এটা কিন্তু জানে না, এটা ওনার জানার কথা না, কারণ উনি মধ্যরাতে তো বের হয়ে নির্বাচন দেখেননি, তাই না? সো উনি জানেন না, এটা ঠিক আছে, উনি এই অর্থে টেকনিক্যালি হি ইজ কারেক্ট, কিন্তু মধ্যরাতে নির্বাচন হয়েছে এটা তো প্রমাণ করতে হবে, এবং এটার তো অনেক তথ্য আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। বাট আমরা জানি, আমি জানি না যে এটার প্রমাণকগুলো আমরা ঠিকমতো নির্বাচন কমিশন বা জাতির কাছে তুলে ধরেছি কি না। এখন যে দায় দায়িত্বর কথা আমরা বলছি, দায়িত্ব ইসির অনেক বেশি, অনেক ক্ষমতা আছে, এটা একদম কারেক্ট, অনেক ক্ষমতায়ন করেছে, এটা ক্ষমতা না, তাদের পবিত্র দায়িত্ব পালনের জন্য যে পরিমাণ তাদেরকে সহযোগিতা করার দরকার সেটা, এটাকে ক্ষমতা বললে একটু নেগেটিভভাবে বলা হবে, কিন্তু তারা সেই দায়িত্বটা পালন করতে পারছেন না বা পালন করতে ব্যর্থ হচ্ছেন। একটা কারণ হতে পারে যে তারা পালন করার মতো তাদের উপযুক্ততা নেই, একজনকে যে বসাই দিলেই তো আর হবে না, তার মধ্যে সেই উপযুক্ত থাকতে হবে। সেখানে আবার অনেকে মেরুদণ্ডের কোশ্চেনটা আনেন যে আপনার কাছে দায়িত্ব আছে এবং দায়িত্ব পালনের জন্য আপনার কাছে আইন আছে, বিধি আছে, এখন আপনার মেরুদণ্ডটা ঠিক আছে কিনা। এখন আপনাকে যতই আমি বিধি আইন দিয়ে যতই সহযোগিতা করি, আপনার মেরুদণ্ড যদি নতজানু হয় তাহলে তো আপনি আইন বিধি ব্যবহার করবেন না, আপনি যা হচ্ছে গড্ডালিকা প্রবাহে থাকবেন। হ্যাঁ, সরকার এরকম চায় থাকলাম, যে জায়গায় বিরোধী দল শক্তিশালী তারা সেখানে চায় থাকলাম, যে জায়গায় ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান শক্তিশালী সে যেভাবে কেন্দ্র দখল করতে পারে আমরা থাকলাম, সহ্য করলাম। আপনি একটা উদাহরণ দিই, যে শুধু ছোট্ট উদাহরণ, যে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে শুরু হয়েছে, আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা সবাই জানি এগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, এইখানে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেমনে নির্বাচিত হয়? আমরা যদি রেকর্ড দেখি, 2000 সালের রেকর্ড, 2005-এর রেকর্ড বা 97 সালের রেকর্ড, এগুলো যদি আমরা দেখি তখন 30-35 জন হয়েছিল, সেটাও আমার কাছে অবাক লাগে কেন এটা হয়।
কিন্তু এখনকার রেকর্ডটা অনেক বেশি। এখন ইসি কি করতে পারে? ইসির কাছে ইসি তো এটা সন্দেহজনক, প্রথম কথা হলো যে বিনা পদ্ধতি এবং অভিযোগ আছে। যেমন এক জায়গায় অভিযোগ করা হলো যে এমপি সাহেব সবার জাল ইয়ে করে সবারটা উইথড্র করে নিয়েছে, আরেক জায়গায় অভিযোগ করলো আমি তো যাই নেই, আমি উইথড্রই করিনি, আমারটা কীভাবে উইথড্র হলো? এগুলো তো অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ না পাওয়া গেলে ইসি সন্দেহ করতে পারে এবং বলতে পারে যে না, এই যে বিনা পদ্ধতিতে নির্বাচিত হয়েছে এটা গ্রহণযোগ্য না। কারণ আমাদের যে নির্বাচনের সংস্কৃতি, আমাদের নির্বাচনে যে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং জনগণের যে অংশগ্রহণ, তারা বলছেন অংশগ্রহণ হচ্ছে, তাহলে তো এটা হবে না। সো ওখানে নির্বাচন আমরা অ্যাকসেপ্ট করবো না, ইসি অ্যাকসেপ্ট করবে না, ওখানে পুরন আবার নির্বাচনের আয়োজন করবে। কতবার বিনা প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করে আমরা দেখিনি একটু? দিস ইজ এ গেম, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাবেন আর আমি ইসি আপনাকে নির্বাচিত হতে দিব না। একটা ট্রায়াল হতেই তো পারে, ট্রায়াল হতে পারে, ট্রায়ালটা করতে পার হতো তো, ট্রায়ালটা আমরা করি নাই। এ শুরু হয়েছিল ফেনী থেকে, সেখানে একজন ছিলেন, তিনি তো ঠিক করে দিতেন কে কে নির্বাচিত হবে। সো ফেনীতে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তখন আমি এই কথাটা বলছিলাম যে এটা তো হতে পারে না, এইটা অ্যাকসেপ্ট করা যায় না, ইসি অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো ইসির কাছে তো এর বাইরে অসীম ক্ষমতা, অসীম কুমার উকিল বলেছেন অসীম ক্ষমতা ইসির, সাধারণ ক্ষমতা, যেটা সাধারণ বোধ, মানে একটা বোধ থাকে না, কমন সেন্স, কমন সেন্স দিয়ে যে যে জিনিসটা আপনি করবেন সেটাই আমাদের এই ইসি করে নেই। সুতরাং এই ইসির জন্য, এই জন্য আমি ইসি সম্পর্কে বেশি কথা আলোচনা করতে চাই না। এখন অসীম কুমার উকিলের সাথে আমি একমত যে সব স্টেক হোল্ডারের কিছু না কিছু দায়িত্ব আছে, তবে দায়িত্বটা অসীম কুমার উকিলদের বেশি, কারণ ওনারা রাষ্ট্র ক্ষমতা আছেন, সরকার পরিচালনা করছেন, ওনারা একই সাথে দল, ওনারা একটা বিশাল দল, এবং একই সাথে ওনারা দেশের প্রধানমন্ত্রী ওনাদের দলের, পার্লামেন্টে ওনাদের ব্রুট মেজরিটি আছে। ব্রুট শব্দটা খারাপ শোনায়, বাট অনেক মেজরিটি, তাই না? 293 জন তাদের পার্লামেন্টে আছেন, তো তাদের এই বিশাল মেজরিটি আছে এবং সে কারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাহী বিভাগ চলে। মহামান্য রাষ্ট্রপতি তো টিটুলার হেডের মতো, তাহলে নির্বাহী বিভাগ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলে, ওই নির্বাহী বিভাগ কিন্তু ইসিকে সহায়তা করে। এখন নারায়ণগঞ্জে, আমি জানি না ডক্টর মিলন এগ্রি করবেন কি না, সেখানেও আমাদের অনেক ওনাদের অবজারভেশন থাকতে পারে, বাট মিডিয়া অবজারভেশন অ্যান্ড আদার অবজারভেশন, নারায়ণগঞ্জে একটা মোটামুটি সুষ্ঠু ভোট হয়েছে, মোটামুটি 100% না হলেও মোটামুটি কাছাকাছি। অনেকেই বলছেন যে আসলে এটি মেনে নেওয়ার মতো, হ্যাঁ মেনে নেওয়ার মতো ভোট হয়েছে। তাহলে এই ইসি, ইসি কি বদলে গেছিল মাঝখানে? এটাই তো ছিল, তাহলে এই ইসি অন্য জায়গায় সুষ্ঠু ভোট করতে পারে না, নারায়ণগঞ্জে করতে পারে, তাহলে ওইটার কারণটা কি, ম্যাজিক কি? ম্যাজিকটা হলো যে সরকার বলছে নারায়ণগঞ্জের ভোট একেবারে সুষ্ঠু হতে হবে, উৎসব মুখর হতে হবে, কোনো মস্তান কেউ, কোনো গডফাদার কেউ কোনো কেন্দ্র দখল করে এই ভোটটাকে নিজের সিল মারতে পারবে না, এটা এনশিওর করছিল সরকার করছে কিন্তু এটা, এবং যার কারণে ডিসি তো একই ছিল, এসপি একই আছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশন এক, ডিসি এক, এসপি এক, ইউনো এক, পুলিশের সাব ইন্সপেক্টর এক, প্রিজাইডিং অফিসার এক, পোলিং অফিসারগুলো এক, এক জায়গায় ভোট সুষ্ঠু হয় আর এক জায়গায় হয় না। ইসির রেকর্ডের মধ্যে এটা একটা ভালো সুষ্ঠু ভোট, তাইলে যারা এই ভোটটা সুষ্ঠু করতে পারেন তার আগে বিবেচনা করেন যে তারা সুষ্ঠু ভোট চান কিনা, যদি চান তাহলে দেশে সুষ্ঠু ভোট করা সম্ভব। সেখানে আমি ডক্টর মিলনের সাথে নিশ্চয়ই একমত হব না যে দেশে এই সরকার থাকলে সুষ্ঠু ভোট করা যায় না, সরকার যদি চায়, সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই সুষ্ঠু ভোট করা যায়, সরকার না চাইলে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, আমরা বিরতিতে যাব, তার আগে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি শুনে বিরতিতে যেতে চাই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি জি, আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ, সুন্দর আলোচনা হচ্ছে। আমি আসানক মিলন স্যারকে বলতে চাচ্ছিলাম, জি বলুন, এই সরকারের নিরপেক্ষ নির্বাচন দিতে পারতেছে না এটা আপনারা বলে যাচ্ছেন, তো এই অবস্থায় আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন না। এই সরকারের সামনে যে ইসি গঠন হচ্ছে, এই ইসি এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যদি নির্বাচনে গিয়ে থাকেন, আপনারা কি অংশগ্রহণ করবেন, আমরা কি আশা করতে পারি বাংলাদেশের জনগণ? জি অসংখ্য ধন্যবাদ, এই প্রশ্নের উত্তরটি সম্মানিত ডক্টর মিলন নিশ্চয়ই দিবেন, বিরতির পর আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, সময় হলো বিরতির, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, আজ আমরা আলোচনা করছি কোন পথে রাজনীতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন।
স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি কোন পথে রাজনীতি ফিরছে আলোচনায়। ডক্টর মিলন, বিরতিতে যাওয়ার আগে একজন সম্মানিত দর্শক যে প্রশ্নটি প্রশ্ন একটি রাখলেন আপনার কাছে, যে যদি তত্ত্বাবধায়ক সরকার না হয় বা এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়, 2023 সালে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটির উত্তর দিতেই আমি আসছি, যে একটু ব্রিফিং দিয়ে আসি, দর্শক যদি একটু শোনার চেষ্টা করেন। আসলে এখানে যে আলোচনাগুলি হলো, এই আলোচনাগুলোতে আমরা দেখতে পেলাম যে নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে আর ইভিএম নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, ইভিএমের এটা ম্যান মেড অ্যান্ড ম্যান ক্যান ম্যানিপুলেট, এটা হলো মেইন বেসিক জিনিস। ম্যান মেড, ম্যান ক্যান ম্যানিপুলেট। দেখুন, জার্মানির মতো উন্নত দেশও কিন্তু ইভিএম ব্যবহার করছে না, এবং ইভিএম ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইনিং, যারা ব্যবহার করেছিল তারাও ডিক্লাইন করেছে। এবং এখানে তার সাপোর্টে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এখানে পেপারের সিস্টেম থাকতে হবে। অনলি ইভিএম তার ইলেকট্রনিক্স ডিভাইসে কাজ করবে, এর ব্যাকআপ থাকতে হবে পেপার রিডেবল, এটাকে ভেরিফাই করার জন্য, চ্যালেঞ্জ ফেস করার জন্য। সেই ব্যবস্থাটি নেই। তার মানে তাহলে এটা হয়ে গেল জাদুর বাক্স। এটা করার কারণ হলো যে ফার্স্ট ইলেকশন করার জন্য। আজকে আমি আমার কেয়ারটেকারকে বললাম, আমার ব্যাংকে করে টাকা জমা দিয়ে আসো। সে বললো, স্যার আমি লেখাপড়া জানি না। গুলশানের একটা কেয়ারটেকার জানলেও ভয় পায়। আর এই দেশে আপনি এই বিশাল জনগোষ্ঠীকে ইভিএমের মাধ্যমে ভোট দেবেন, সেই স্মার্ট সিটিজেন আমরা এখনও হয়ে উঠিনি। তাহলে এখানে প্রশ্ন থেকেই যায়, এবং উন্নত বিশ্ব সেটাকে ডিক্লাইন করেছে। তাহলে ইভিএম হলে একটা জিনিস হয়, সেটা হলো আগের দিন ভোট হয় না। এটা নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার তিনি স্বীকার করেছেন। হ্যাঁ, আবু আলম সাহেব বললেন যে আমরা কোনো রকম মানে মামলা টামলা করে এটা প্রমাণ করতে পারিনি। উনি তো প্রমাণ করলেন যে ইভিএম হলে আগের দিন ভোট হয় না, ইটস ক্লিয়ার। আসেন 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল আন্ডার দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেব যখন টেক ওভার করলো, কেয়ারটেকার কনসেপ্টে ফোর্থ অপশন, তখন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসেনি, দ্য বয়কটেড। আবার 1995 সালের 96 সালের 15ই ফেব্রুয়ারি যে ইলেকশন হলো, ষষ্ঠ পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনে আওয়ামী লীগ আসেনি। যদিও আমরা তখন কথা দিয়েছিলাম যে এই ইলেকশনে আমরা কেয়ারটেকার কনসেপ্টকে অ্যাপ্রুভাল করা হবে, ওনারা কিন্তু আসেননি। তাহলে নির্বাচনের পরিবেশ যদি না আসে, আওয়ামী লীগ ইলেকশনে আসেনি। এবং একই কথাটি বলা হয়েছিল স্যার স্টিফেন নিনিয়ান যখন এসেছিলেন, তখন বলা হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা থাকবেন এবং 5 জন আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির 5 জন নির্বাচিত সংসদ সদস্য থাকবে, একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাদেরকে দেওয়া হবে। সেটাও কিন্তু হয়নি, মানেনি তারা। ঠিক একই জিনিস আবার 2014 সালে যখন 15th amendment করে কেয়ারটেকার কনসেপ্টকে বাতিল করা হলো, তখন একই অফার করা হলো। তার মানে আমার দর্শককে আমি বলতে চাই, উনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি তাদের আমাদের প্রধানমন্ত্রীর অধীনস্থ ইলেকশন না করতে পারে, আমরা তাদেরটা ইলেকশন করতে হবেই, এটা কি হতে পারে? তারা যদি নির্বাচন বয়কট করে 1996 সালের 15ই ফেব্রুয়ারি এবং 2007 সালের 22শে জানুয়ারি, তাহলে আমরা বয়কট করাটা কি অযৌক্তিক হচ্ছে না? সেই ডক্টর মিলন, যে বয়কট সেটি করার রাজনৈতিক সিদ্ধান্ত নিশ্চয়ই আপনাদের সেটি আছে, কিন্তু বয়কট করে আপনারা যে বিষয়টি আদায় করতে চান বা যেটি প্রতিষ্ঠিত করতে চান, সেটি করার মতো সক্ষমতা আপনাদের কতটুকু আছে এখন? হ্যাঁ, এই বিষয়টি বারবারই মানুষ বলছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য গ্রাম পর্যায়ে এই যাবৎ 95 জন প্রাণ হারিয়েছে, এবং আমি আবারও বলছি 1970 সালের নির্বাচনে আমরা গণতন্ত্র অনুযায়ী ক্ষমতায় যেতে পারিনি বলে এই দেশ স্বাধীন হয়েছে। দেখুন, যে কারণে দেশটি স্বাধীন হয়েছে, সেই বিশেষ গণতন্ত্র আইন কিন্তু আমরা পাচ্ছি না। জি, আপনি দেখুন অনুচ্ছেদ 11তে রয়েছে প্রজাতন্ত্রের কি হবে, এটা একটা গণতন্ত্রের প্রজাতন্ত্র হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই জায়গা হচ্ছে না। তাহলে ওনাদের আলোচনায় বেরিয়ে আসলো যে সহিংসতা ক্রমান্বয়ে বেড়েই চলছে, তাই নয় কি? এই যে সহিংসতা বেড়ে চলছে, এই যে আজকে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে 600 বেশি গুম হয়ে গিয়েছে। আমি যদি আজকে গভর্নমেন্ট হতাম তাহলে আমি বলতাম ঠিক আছে 600 কোথায়, গিভ মি দ্য লিস্ট, আই উইল প্রেজেন্ট এভরিবডি ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া। আজকে প্রেস ক্লাবের সামনে প্রত্যেকটি গুম যারা হয়েছে, ইলিয়াসেল হতে সালাউদ্দিন হতে শুরু করে সবাইকে নিয়ে এসে আমরা হাজির করতে পারতাম, তাহলে না বলা হতো যে গুম হয়নি। এই যে গুম, এই যে খুন, জি এই যে অপরাজনীতি, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন র্যাবকে স্যাংশন দেওয়া হয়েছে, কেন স্যাংশন দিয়েছে এভরিবডি নোজ দ্যাট। এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার ইউজ করছে, যেটা আমরা দেখেছি রক্ষী বাহিনী ইউজ করেছিল, যদি এই অবস্থায় হয় তাহলে আপনি কিভাবে মনে করেন যে মানুষ ভীত হবে না? একটা ভীতির সংস্কার বাংলাদেশে তৈরি হয়েছে, একটি নির্বাচনহীনতার সংস্কার সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি দেখেছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাগাড়ম্বা, তাদের কথাবার্তা দেখেছেন, তারা ধরাকে সরায় গান করছে না। যেখানে গণতন্ত্র নেই, প্রত্যেকটি মানুষ বলছে, যেখানে নির্বাচনে মানুষ মারা যাচ্ছে সেই জায়গায় তারা বলছে যে না, আগামী দিনে সরকার কে প্রতিষ্ঠে। এই অবস্থা থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করতে হবে? একটি জায়গায় যেতে হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট যেভাবেই হোক, যে কনসেপ্টই আসুন, আসতে হবে। কারণ 118-126 পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করা হয়েছে, ক্ষমতা শব্দ না, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হি ক্যান এক্সারসাইজ হিজ পাওয়ার, রাইট। কিন্তু তারা পাওয়ার এক্সারসাইজ করছে না, তারা যেহেতু করছে না, দেখুন উনি একজন সাবেক সচিব, উনি যেভাবে সুস্পষ্টভাবে কথা বললেন, আমি কোনো তো কোনো কালার দিতে পারি না। এমন কোনো সচিবকে কি তারা চিফ ইলেকশন কমিশনের জন্য মনোনয়ন করেছে? এই যে সার্চ কমিটি, ওনার নাম কি বলবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বলবে না। তারা মাইক্রোস্কোপিক আই দিয়ে এমন একজনকে খুঁজে বেড়াবে, আমি নাম বলতে পারি, চিটা জি বলুন। অসংখ্য ধন্যবাদ ডক্টর মিলন, অসংখ্য ধন্যবাদ, আবার ফিরবো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। অসীম কুমার উকিল আপনার কাছে আসবো, তার আগে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি শুনে আসতে চাই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আমার নাম সুভাষ রায়, আমি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জনপদ নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চল থেকে একজন দর্শক বলছিলাম আর কি। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, এত দূর থেকে আপনি ফোন করেছেন, বলুন। স্যার আজকের মানে কোন পথে রাজনীতি একটি অত্যন্ত মানে যুগোপযোগী বা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং খুব ভালো লাগছে আমাদের আলোচক মহোদয়। জি আপনি আপনি আমরা খুব বেশি সময় দিতে পারবো না, আমরা দুঃখ প্রকাশ করছি আপনার কাছে, প্রশ্নটি বলুন। জি স্যার প্রশ্নটি হচ্ছে স্যার যে স্থানীয় সরকার নির্বাচনে যে দলীয় প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে, এতে অর্থনৈতিকভাবে মানে অনেক 10-20 লাখ টাকা খরচ করে অনেকে নমিনেশন নিচ্ছেন, এতে কি স্থানীয় সরকার কাঠামোটার অপমান হচ্ছে এবং জনগণ বিভ্রান্ত হচ্ছে? এই প্রশ্নটি কার কাছে, আপনার কি নির্দিষ্ট কোনো সম্মানিত আলোচকের কাছে প্রশ্ন? জি স্যার আমি বলছি স্যার, এবং এই যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটি ইলেকশনে 1-1.5-2 কোটি টাকা খরচ করতেছেন, এই বহুল পরিমাণ টাকা ব্যয় করে এই স্থানীয় সরকার, এই যে ইউনিয়ন পরিষদ, এগুলোকে বিভ্রান্তি বা জনগণ এগুলোর থেকে মুখ সরিয়ে নিচ্ছেন। আমি প্রশ্ন করতে চাচ্ছি আবু আলম শহীদ খান স্যার, উনি স্থানীয় সরকার এবং সাবেক সচিব ছিলেন, সেইখান থেকেই উনি অবসর গ্রহণ করেছেন এবং উনি এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমি শুনবো আবু আলম শহীদ খানের, সম্মানিত আবু আলম শহীদ খানের কাছ থেকে আমরা শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও আপনি আমাদের সাথেই থাকুন। অসীম কুমার উকিল, আমি কোনো প্রশ্ন রাখতে চাচ্ছি না, ডক্টর মিলন ভাই অনেক তার আলোচনায় অনেকগুলো বিষয় নিয়ে এসেছে, সেগুলোর জবাব শুনতে চাই আপনার কাছ থেকে, সম্মানিত অসীম কুমার উকিল এমপি। ছোট ক্যানভাসে এতগুলোর জবাব দেওয়া তো সম্ভব? জি জি যতটা সম্ভব, জি পয়েন্ট শেষ পর্যায়ে এসে, জি চিত্তবরণ চৌ যে নীলফামারীর তিস্তা নদীর পার থেকে আমাদের ভাই প্রস্ত করেছেন একেবারে শীতের রাতে, প্রচন্ড শীত সেদিকে, জি সেখান থেকে প্রস্ত করেছেন। আবু আলম শহীদ খান ভাই ওই আলোচনাটা এনেছিল আর কি। আসলে দলীয় প্রতীকের যখন আমরা যাই, নিঃসন্দেহে আমাদের দলীয় ফোরামে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, পক্ষ বিপক্ষ বিশ্লেষণ করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং এই সিদ্ধান্তের ভিত্তিতে এগিয়ে চলছেন। আবার বর্তমান পরিস্থিতির আলোকে বিষয়গুলি নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে না তা বলছি না, কিন্তু এই পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন এর মধ্যে দিয়েই এগিয়ে যাবে। আবু আলম শহীদ খান একটা কথা বলছিল আর কি, আধিপত্য বিস্তারের বিষয় নিয়ে, যার পদ্মরে এখন আমাদের এই তিস্তা নদীর তীর থেকে ভাই প্রস্তাবগুলি করেছে নাকি কোটি কোটি টাকা খরচ করে আর কি। আমি নিজেও সংসদ সদস্য হিসাবে
নির্বাচনের ব্যয়গুলির ধারণা আছে। আবুলম শেদ খান বলতেছিল যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে তার যে প্রভাব বলয়, এই প্রভাব বলয়কে সঠিক রাখার জন্য প্রচুর বিনিয়োগ করতে হয় আরকি। প্রভাব বলয় নাই আমি তা বলবো না, কিন্তু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার উকিল, তাহলে আপনারা এটা মেনে নিচ্ছেন যে আসলে স্থানীয় পর্যায়ে এখন রাজনীতি করতে গেলে এটা একটা বিনিয়োগ করার প্রয়োজন আছে, সেই বিনিয়োগটি আপনারা মেনে নিচ্ছেন? আমি 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 কিন্তু সেভাবে বলছি না, আমি এই বিনিয়োগের যে কথাগুলি বলছিল আর কি আমি সেই জায়গাটায় আসতে চাচ্ছি আর কি, কারণ আমি নিজেও তো নির্বাচনটা করেছি। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপরে একজন উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের উপরে এমপি আছে, কাজেই একটা ইউনিয়ন পরিষদে সে কোটি কোটি টাকা বিনিয়োগ করে কি জিনিসটা আনবামার মাথা ঢোকে না। কিছু ব্যতিক্রমের কথা আলাদা, কোনো কোনো জায়গার পাহাড়ে পাথর আছে বালি আছে বিক্রি করবে সেই জায়গার কথা আলাদা, কিংবা বেনাপুলের মতো বর্ডার আছে সেই বর্ডার এরিয়াতে ক্ষমতার বলয় বৃদ্ধি করবে সে কথা আলাদা, কিন্তু বাংলাদেশে হাজার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন যেভাবে হচ্ছে সেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করবে আমি তা বলছি না, আবার মুক্ত বাজার অর্থনীতিতে বিনা পয়সা নির্বাচন করবে তাও সম্ভব না। আমি বলতে চাচ্ছি যেটা যে হ্যাঁ বিষয়গুলি কস্টলি হয়েছে আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু একেবারে ফ্ল্যাট রেট একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার কোটি টাকা বিনিয়োগ করে কোটি টাকা রিটার্ন করবে, বিনিয়োগ করলে রিটার্নের বিষয়টা থাকে ব্যালেন্স শিটের ভাষায় আর কি, সেক্ষেত্রে সেরকম সুযোগ নেই। আপনার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, অবনতি বলে উন্নতি বলে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা সবাই মিলে চেষ্টাটা করছি যেন জায়গাটাতে উত্তরণ ঘটানো যায়। উত্তরণ ঘটানোর জন্য আমি আবার ওই প্রথম কথা যাচ্ছি আর কি, যে স্টেক হোল্ডারদেরকে এখানে দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়াতে হবে, তাহলেই জায়গাগুলিতে আমরা এগিয়ে যাব। নির্বাচনের মাঠে নামলে একটা কথা সবাই চেষ্টা করে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, এটা সবাই চেষ্টা করে, বিষয়টা নিজের পরিবারের জ্ঞাতি গোষ্ঠীর গ্রামের প্রভাব বলয় বৃদ্ধি থাকতেই পারে, এটা অন্যায়। অসীম কুমার উকিল, আমরা আবার আপনার কাছ থেকে একেবারে শেষ মন্তব্য শুনবো, সেই সময় চেষ্টা করবো আপনাকে একটু বেশি সময় দেওয়ার। আবু আলম শহীদ খান যে প্রশ্নটি রেখেছিল দর্শক আপনার কাছে, খুব সংক্ষেপে যদি বলেন। না, এটা তো অসীম কুমার উকিল জবাব দিয়েছেন, আপনি নির্দিষ্ট করে আপনার কাছে সব জায়গায় যে এরকম কোটি কোটি টাকা কেউ খরচ করতেছে এরকম রেকর্ড নাই, কেউ কেউ করতে পারে, কারো কারো টাকা থাকে, অনেকে সেটা অনুমান অনুমান হতো, শুধুমাত্র যে বিনিয়োগ উঠানোর জন্য করে এরকম না, অনেক সময় এটা স্ট্যাটাস সিম্বল, যে ওই এলাকার ইউনিয়ন পরিষদের জন্য বিদেশে তার ভাই ভাতি যারা থাকে তারা টাকা পাঠায়, তোমার চাচা এবার হইতেই হবে, সো দেয়ার আর মেনি ফ্যাক্টরস। আমি একটু কোন পথে রাজনীতি ওখানে যেতে চাই, মিলন সাহেব আমরা কিন্তু খুব বেশি, আমি এক মিনিট, আমি মিলন সাহেবের কাছে প্রশ্ন উনি বলতে পারে, মিলন সাহেব কিন্তু এখনই বলছে যে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং র্যাব, এই যে উনি একটা রিপোর্টও বললেন 600 গুম এবং প্রায় 2500 মতো হত্যা 2009 যে 13 বছরে, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে র্যাব কিন্তু গঠন হয়েছিল যখন ওনারা ক্ষমতায় ছিলেন এবং তখন আওয়ামী লীগ একটা কী বলেছিল সেটাও রেকর্ডে আছে। এখন ওই সময় ওনাদের সময় ওই 3 বছরে কিন্তু 533-533 বেশি মানুষ মারা গেছে, মোর দেন 500 এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এবং তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখনও 333 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। সেই জন্য আমি জানতে চাই মিলন সাহেবের কাছে যে ওনারা যদি কখনো ক্ষমতায় যান, যেহেতু ওনারা র্যাপ সৃষ্টি করেছিলেন, তাহলে কি ওনারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং আর হবে না, এরকম একটা জিনিস তো বলতে হবে, না হলে তো আমরা বুঝবো না। অসংখ্য ধন্যবাদ ডক্টর মিলন, খুব সংক্ষেপে উনি প্রশ্নটার উত্তর হলো র‍্যাব যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে এটা তো কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং যাবেও না। আপনারা আপনারা ক্ষমতায় গেলে র‍্যাব করতে রাখবেন কি রাখবেন না? কোর্স নো ডাউট अबाउट যখন ক্ষমতায় ছিলেন তখন বন্ধ করেন নি কিন্তু না, বিষয়টা হলো চাকু দিয়ে সবজি কাটা যায়, চাকু দিয়ে মানুষ খুন করা যায়, এখন র‍্যাব তৈরি হয়েছে, র‍্যাব দিয়ে কি আপনি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে লাগাবেন? আপনারা চাইলে তো এখন আপনারা বলছেন না, এখন বলছেন যে খারাপ কাজে ব্যবহার হচ্ছে, আপনাদের সময় তো চাইলে ভালো কাজে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে বন্ধ করতে চান? ভালো কাজে তখন ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের 2004 থেকে 2005 এক বছরের ভিতরে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকতো আমরা দায়িত্বে থাকলে সেটাকে অবশ্যই করা হতো। দেখুন আপনার আজকে শেষ কথাটাই আসি, যে একেবারে শেষ পথে রাজনীতি, এটা খুব সুন্দর একটা স্টেটমেন্ট। মিলন আর বেশি সময় দিতে পারবো না, ক্ষমা করবেন, এক লাইন যে এক মিনিট হয়তো পারবো না, 30 সেকেন্ড তো শুনুন জি, শুরু করুন জি। এই উইলিয়াম বি মাইলাম বলে উইডউলসন ইউনিভার্সিটিতে তিনি এখন ফেলোশিপে কাজ করছেন, বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন আমেরিকান, তিনি বলেছিলেন কোন পথে বাংলাদেশ, তিনি বলেছিলেন 1975 সালে যে ঘটনা ঘটেছে ওই সময় যদি মেজর জিয়া রহমান মারা যেতেন তাহলে, মেজর জিয়া বলেছে, জেনারেল জিয়া বলে নেই সেই সময়, মেজর জিয়া রহমান যদি, ওনার বইতে এটা লেখা আছে ফিল্টারিং অফ দ্য বাংলাদেশ পলিটিক্স, তো বলা হয়েছে যে উনি যদি মারা যেতেন তাহলে এই দেশটি কী হতো, ইফ মেজর জিয়া রহমান উড হ্যাভ কিল্ড অ্যাসাসিনেটেড উইথ
Bangabandhu Sheikh Mujibur in 1975, 15th of August, what would be happened to Bangladesh? The country would be a failure state like Afghanistan and Liberia. এই কথাটা আমি এই জন্য আসলাম, আজকে কোন পথে রাজনীতি মানে কোন দিকে বাংলাদেশ, আজকে যে হাইব্রিড গণতন্ত্র হচ্ছে, আজকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা 1973 সালে শুরু হয়েছিল, যে এটা আজকে কনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এইভাবে যদি গণতন্ত্রকে হত্যা করা হয় তাহলে বাংলাদেশ কোন পথে যাবে? ডক্টর মিলন, অসংখ্য ধন্যবাদ। অসীম কুমার উকিল, শেষ মন্তব্য খুব সংক্ষেপে। আমরা করবো জয়, আমাদের হবে জয়, জনগণের হবে জয়, রাজনীতির হবে জয়, এগুলি মিলে আমরা এগিয়ে যাবো। সিএসি গঠনের প্রক্রিয়ার এটা আইন হয়েছে, এর মধ্য দিয়ে আমরা একটা বহু 50 বছরের একটা জমাট বাধা একটা সংকট দূরীভূত করেছি। আগামী দিনের নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে এবং আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি আজকের দিনে দিনে প্রত্যাশা, সেই পথেই বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনোয়ার এসনালক মিলন, আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং অসীম কুমার উকিল এমপি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আপনাদের মতামত তুলে ধরার জন্য। জানিয়ে রাখছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সম্প্রচার হয় প্রতি শনি ও রবিবার, দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।